মাওলানা আবুল কালাম আজাদের জন্মদিন জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে ভারতীয় জাতীয়তাবাদ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হলো হাইলাকান্দিতে। স্থানীয় এসএস কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সেমিনারের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপধীর ভট্টাচার্য। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সঞ্জীব দেবলস্কর। আরও ছিলেন দৈনিক নববার্তা প্রসঙ্গ পত্রিকার প্রকাশক মুজিবুর রহমান চৌধুরী। ভারতীয় জাতীয়তাবাদের ইতিবৃত্ত টেনে সম্প্রীতির ওপর গুরুত্ব আরোপ করেন তারা। হাইলাকান্দি এসএস কলেজের অধ্যক্ষ অমলেন্দু ভট্টাচার্যের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএস কলেজের প্রাক্তন অধ্যক্ষ আলী হায়দার লস্কর, প্রাক্তন অধ্যাপক বরুণ কুমার সিনহা, জাতীয় শিক্ষা দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক হিলাল উদ্দিন লস্কর, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের প্রাক্তন সভাপতি নীতিশ ভট্টাচার্য, কবি সাহিত্যিক আশুতোষ দাস, জয়নাল উদ্দিন লস্কর, ডক্টর আহমেদ হোসেন বরভূঁইয়া, ডক্টর তাজউদ্দিন খান, বিশিষ্ট সমাজসেবী শামসুল হক বরভূঁইয়া, ডক্টর রেজওয়ান খান, সঞ্জীব কুমার দেব প্রমুখ। এদিন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ডক্টর তপধীর ভট্টাচার্যকে সম্প্রীতি পুরস্কারে ভূষিত করেন আয়োজক কমিটির কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে যে আপনি সমাজকে কি বার্তা দিতে চান বা ঐক্যের বার্তা কি আছে? সমাজকে এখন আমাদের একটাই বার্তা দেওয়ার আছে বলে আমি মনে করি, সেটা হচ্ছে যে সম্প্রীতি পুরস্কার মৌলানা আবুল কালাম আজাদের নামে আমাকে দেওয়া হলো, এটাই একটা বার্তা। যে কোনো মূল্যে আমাদের সমাজের ভেতরের সংহতি বজায় রাখতে হবে, সম্প্রীতি বজায় রাখতে হবে। যেটা আমি একটু আগে বলছিলাম যে প্রীতি এই সংসারের সর্বব্যাপী, প্রীতি ঈশ্বর, প্রীতি আল্লাহ, আল্লাহই বলো, ভগবানই বলো, আর গডই বলো, আর খুদাই বলো, যাই বলো, তুমি যিশুই বলো, এরা প্রত্যেকে তাদের মতো করে কিন্তু ওই প্রীতির বার্তা দিয়েছেন। আমরা কেউ মনোযোগ দিয়ে তাদের বাণী পড়ি না, সে আল কুরআনই হোক, হাদিসই হোক, বাইবেলই হোক, কিংবা গীতাই হোক, বা অন্য যে কোনো বইয়ের নাম করো, ত্রিপিটক বৌদ্ধ ধর্মের, এদেরই বলা হোক, কিন্তু এগুলো আমরা কেউ ভালো করে পড়ি না বা পড়লেও ভুলে যাই। আসল কথা হচ্ছে যে আমরা নানা ধরনের সংকটের মধ্যে থাকি, এই সংকটের অনেক কারণ আছে, কিন্তু সবচেয়ে মূল কারণ হচ্ছে এটাই যে আমরা একজন আরেকজনের সঙ্গে মানুষ হয়ে, মানুষের সঙ্গে যে সম্পর্ক, সেটাতে আমরা মিশতে পারি না, তার সঙ্গে যেতে পারি না। সমস্ত সমস্যার শুরু ওইখানে। সেই সমস্যা যদি দূর করতে হয় আজকে একটাই বাণী, যে কোনো মূল্যে সম্প্রীতি বজায় রাখতে হবে প্রতিটি স্তরে। সেখানে অকারণে ধর্মীয় বিভাজনের কথা বললে চলবে না, অঞ্চলের বিভাজনের কথা বললে চলবে না, অনৈক্যের কথা বললে চলবে না। আমরা একটাই বলবো যে আমাদের আসল পরিচয় আমাদের মানুষ, আর গৌণ পরিচয়ে আমাদের মাতৃভাষা, যেটা কারোর বাংলা, কারোর মণিপুরি, কারোর হিন্দি, কারোর অসমিয়া, কারোর অন্য যাই হোক, এবং এর সত্ত্বেও আমরা পরস্পরের সঙ্গে মিলবো। আমরা এই কারণেই মিলবো, কারণ সংসারে যদি আমরা একজন আরেকজনের সঙ্গে কাঁধে কাঁধ না মিলিয়ে দাঁড়াতে পারি, সংসারটাই থাকবে না, এটাই আমার। আচ্ছা স্যার, জাতীয়তাবাদ আর উগ্র জাতীয়তাবাদ বিষয়টা কি? উগ্র জাতীয়তাবাদ আর জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তাবাদ হচ্ছে সেটাই যখন তুমি নিজের জাতিকে ভালোবাসার নামে তুমি এটাই বোঝাতে চাও যে তুমি ছাড়া অন্য যারা আছে সব ভুল, সব হচ্ছে গিয়ে নোংরা, সব হচ্ছে গিয়ে তোমার শত্রু। এখানে এই দেশ, এই পৃথিবীতে কেউ কারোর শত্রু না। ঈশ্বর বা আল্লাহ আমাদের যখন সৃষ্টি করেছেন, ওই একই রকম, কারোর রং কালো, কারোর সাদা, কারোর বাদামি, কারোর হয়তো আরও অন্য রকম, যেমন চীনে বা জাপানে, কিন্তু মানুষ